আসসালামু আলাইকুম। কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ অনলাইন ক্লাসরুম থেকে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। মানবিক বিভাগের মনোবিজ্ঞানের শিক্ষার্থীরা, আমরা মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় মানসিক চাপ এবং তার মোকাবিলা, এই অধ্যায়টি নিয়ে আজকে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা হয়তো সবাই, এখন আমরা বলতে গেলে আমরা সবাই এই যে করোনা মহামারীর একটা সময়, পুরো পৃথিবীর মানুষ একটা চাপের মধ্যে দিয়ে আছে। দীর্ঘদিন আমরা লকডাউনের মধ্যে, এক অর্থে আমরা গৃহবন্দী, আমাদের তোমাদের পড়াশোনা স্থগিত হয়ে গিয়েছে, যে যার কারণে আজকে বিকল্প আমাদেরকে এই পড়াশোনার পদ্ধতি বেছে নিতে হয়েছে। স্বাভাবিকভাবে গবেষকরা বলছেন যে শারীরিক অসুস্থতার পাশাপাশি আসলে মানুষ একটা আতঙ্কের মধ্যে দিয়ে জীবনযাপন করছে, যে আসলে একটা মানসিক চাপ। এই চাপটার কারণেও কিন্তু আমরা অনেকেই আরও বেশি মানে অসুস্থ হয়ে পড়ছি। সেইভাবে এখন তাই মনে হচ্ছে যে এমন একটা সময়ে, সময় উপযোগী আমাদের এই বিষয়টা, যে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় মানসিক চাপ এবং মোকাবিলা, এই বিষয়টি আসলে আমি আলোচনার জন্য নিয়ে এসেছি। আমার কাছে মনে হয়েছে এই সময়টাই আলোচনা করার জন্য উপযুক্ত একটা বিষয় এই বিষয়টি। আচ্ছা শিক্ষার্থীরা, স্ট্রেস শব্দটি ল্যাটিন প্রতিশব্দ হচ্ছে স্ট্রিকটাস শব্দটি থেকে এসেছে, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে দুস্থ বা দুর্দশা। আর স্ট্রেস শব্দের বাংলা অর্থ হচ্ছে চাপ বা পীড়ন। আর সে অর্থে এই মেন্টাল স্ট্রেস বা এর বাংলা, বহুল ব্যবহৃত বাংলা প্রতিশব্দ হচ্ছে মানসিক চাপ বা মানসিক পীড়ন। আসলে আমাদের যে রক্ত মাংসে গড়া একটা শরীর, ঠিক আছে, এই শরীরটা, যে শরীর যেমন আমাদের আছে, ঠিক তেমনি আমাদের একটা মনও আছে, তাই না শিক্ষার্থীরা? আর মন যখন আছে তখন তো মানসিক চাপ থাকবেই। আমাদের সবাইকেই, আমাদের মানুষকে সবসময়ই, প্রত্যেককেই একটা চারপাশের প্রতিকূল এবং অনুকূল পরিস্থিতির সাথে আমাদেরকে খাপ খাইয়ে চলতে হয়, এবং সেটা আমাদের মনের উপর একটা বিরাট প্রভাব ফেলে। যেমন কোনো আনন্দকর মুহূর্ত বা আনন্দকর সময় বা আনন্দজনক বিষয় যেমন আমরা উল্লসিত হই, ঠিক তেমনি অনেক বেদনাদায়ক সময়ও আমাদের সামনে উপস্থিত হয়, আমরা স্বাভাবিকভাবে ভেঙে পড়ি, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি। এই মানসিক বিপর্যয় যদি দীর্ঘস্থায়ী হয়, যদি আমাদেরকে মানসিকভাবে দীর্ঘমেয়াদীভাবে আমাদের মধ্যে একটা মানসিক চাপের মধ্যে রাখে, তাহলে কিন্তু মানসিক যে অসুস্থতার সাথে সাথে আমাদের শারীরিক বিপর্যয় তো মৃত্যুর কারণও হয়ে দাঁড়ায় অনেক সময়। তবে যে শরীর এবং মন, এ দুটোই কিন্তু আসলে ওতপ্রোতভাবে জড়িত। মনের অসুখের কারণে যেমন মানসিক অসুস্থতার কারণে যেমন শারীরিক অসুস্থতায় আমরা আক্রান্ত হতে পারি, ঠিক তেমনি শারীরিক অসুস্থতাও আমাদেরকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলতে পারে। এই অসুখটিকে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় সাইকোসোমাটিক ডিসঅর্ডার। এক কথায় আসলে আমি যদি মানসিক চাপ কী সেটা ব্যাখ্যা করতে যাই, তাহলে এভাবে বলতে পারি যে প্রেরণা অর্জনের বা সন্তুষ্টি অর্জনের পথে যদি কোনো বাধার সম্মুখীন হই, আমরা যখন বাধার সম্মুখীন হই, তখন আমাদের অভ্যন্তরীণ জগতে যে অস্বাভাবিক বা অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়, সেটাই হচ্ছে মানসিক চাপ। শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করবো, যে এখন আমি তোমাদেরকে বললাম যে মানসিক চাপটা কী, ঠিক আছে, এই যে এই মানসিক চাপের লক্ষণটা কেন তৈরি হয়। আমরা যখন কোনো বিপদের সম্মুখীন হই বা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি, কোনো কিছুকে আমাদের হুমকি মনে করি, তখন তৎক্ষণাৎ প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসাবে আমাদের মস্তিষ্ক থেকে পাওয়া সিগন্যাল অনুসরণ করে অ্যাড্রিনালিন এবং কর্টিসল, যেটাকে স্ট্রেস হরমোন বলে, কর্টিসল নামক হরমোন নিঃসরণ করে। এই হরমোন নিঃসরণের ফলে জরুরি অবস্থায় হৃদস্পন্দন, রক্তচাপ এবং শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যায়, যা আমাদের মাংসপেশিগুলোতে শক্তি বাড়িয়ে দেয়। যেমন দেখা যাচ্ছে যে সর্বাধিক অক্সিজেন সমৃদ্ধ, যে শক্তি বাড়িয়ে দিয়ে, মাংসপেশিগুলোর শক্তি বাড়িয়ে দিয়ে সর্বাধিক অক্সিজেন সমৃদ্ধ এবং এটিপি সমৃদ্ধ রক্ত আমাদের রক্তে সরবরাহ করে, যার ফলে মাংসপেশিগুলোর শক্তি বেড়ে যায়, রক্তে গ্লুকোজের পরিমাণ, যকৃত থেকে রক্তে গ্লুকোজের পরিমাণ রক্তে নিঃসৃত হয়, মস্তিষ্কের নিউরনগুলোতে পর্যাপ্ত গ্লুকোজ সরবরাহ হয়। তৎক্ষণাৎ কী হয়, তখন আমাদের অনুভূতিগুলো তীক্ষ্ণ হয়ে পড়ে, আমরা কোনো একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে আমাদের মনোযোগটা বাড়ে, আমরা কী করি তখন ওই প্রতিকূল পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার জন্য, হ্যাঁ, অর্থাৎ ওই প্রতিকূল পরিস্থিতিকে মোকাবিলা করতে আমরা
বা বিপদ থেকে সরে যেতে সরে যায়, সেটাকে ফাইট অর ফ্লাইট রেসপন্স বলে অভিহিত করা হয়। যখন এই যখন প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে স্ট্রেস তৈরি হয়, তখন তা যদি অল্প সময়ের জন্য স্থায়ী হয় তখন সে স্ট্রেস রেসপন্স গঠনমূলক ভূমিকা পালন করে। কিন্তু যখন কোনো দীর্ঘদিন আমরা স্ট্রেসে ভুগি অর্থাৎ দীর্ঘদিন যখন কোনো মানুষ স্ট্রেসে ভোগে তখন কিন্তু এই স্ট্রেস রেসপন্স শরীরের জন্য ক্ষতিকারক। যেমন কী কারণে ক্ষতিকারক? কারণ অত্যধিক কর্টিসল আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, মস্তিষ্কের হিপোক্যাম্পাস নামক অঞ্চলের যে কোষগুলো আছে সেগুলোকে মেরে ফেলে, আমাদের স্মরণ শক্তি কমিয়ে দেয়, ঠিক আছে? আর মস্তিষ্কের সেরোটোনিন উৎপাদনকারী কোষগুলোকে মেরে ফেলে, যার কারণে আমরা বিষণ্ণতায় ভুগি। রক্তে চর্বির পরিমাণ বাড়িয়ে দিয়ে আমাদের রক্তচাপ বৃদ্ধি করে, যার কারণে আমরা হার্ট অ্যাটাক এবং স্ট্রোক এই ধরনের ঝুঁকি আমাদের বেড়ে যায়, আমরা এই ধরনের রোগে আক্রান্ত হই। মানুষের চিন্তা চেতনা অনুভূতি আচার আচরণে এগুলো নেতিবাচক প্রভাব ফেলে এবং উৎপাদনশীলতা কমিয়ে দিয়ে মানুষের মধ্যে সম্পর্কের অবনতি ঘটায়। শিক্ষার্থীরা, যে কী কারণে মানসিক চাপ তৈরি হয় বা মানসিক চাপের কারণ? দীর্ঘমেয়াদী কতগুলো শারীরিক অসুস্থতা রয়েছে আমাদের, যেমন ডায়াবেটিস, আর্থারাইটিস, শ্বাসকষ্ট। দীর্ঘমেয়াদী কোনো মানুষ যখন কোনো অসুখে ভুগবে তখন স্বাভাবিকভাবে তার মানসিকভাবে সে একটা চাপের মধ্যে থাকবে। দীর্ঘমেয়াদী অসুস্থতার কারণে সে মানসিক চাপে বিপর্যস্ত হয়ে পড়বে। এরপর আছে আমাদের কর্মবান্ধব পরিবেশ নেই, অর্থাৎ কর্মের পরিবেশ যদি আমাদের মধ্যে কর্মবান্ধব না হয়, অথবা আমাদের বন্ধুর অভাব, আমাদের জীবনে বড় কোনো পরিবর্তন, কোনো শোক, কোনো অপরাধ প্রবণতা, আমাদের বিশ্বাস, আমাদের মূল্যবোধের উপর আমাদের হঠাৎ কোনো আঘাত, তারপর আছে রাজনৈতিক প্রভাব, আমাদের অর্থনৈতিক সংকট, আমাদের পারিবারিক কলহ, এই সমস্ত কারণে কিন্তু কারণেই মানসিক চাপে মানুষ এই সমস্ত কারণগুলিকে মানসিক চাপের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়। আচ্ছা শিক্ষার্থীরা, এখন আমরা দেখব যে মানসিক চাপের ফলে যে কী কী লক্ষণ প্রকাশ পায়। মানসিক চাপের ফলে দীর্ঘমেয়াদী মানসিক চাপে থাকা একজন ব্যক্তির মাঝে কগনিটিভ, আবেগীয়, শারীরিক বিভিন্ন লক্ষণ পরিলক্ষিত হয়। যে আমি এখানে একটু চার্ট আকারে তোমাদেরকে পয়েন্টগুলো এখানে লিখে রেখেছি, তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে এখানে আমি লিখেছি যে জ্ঞান সম্বন্ধনীয় মানসিক লক্ষণসমূহ এবং শারীরিক লক্ষণসমূহ। দীর্ঘমেয়াদী মানসিক চাপে থাকা একজন ব্যক্তির মাঝে এই লক্ষণগুলো প্রকাশ পায়। জ্ঞান সম্বন্ধনীয় এখানে আমরা দেখছি যে কী কী পয়েন্ট রয়েছে তোমরা দেখো, যে দুর্বল বিবেচনা, অমনোযোগিতা, মানসিক অস্বচ্ছতা, অনিশ্চয়তা, অনেক কাজ শুরু করা কিন্তু তার মধ্যে অল্প কিছু শেষ করতে পারা, নিজেকে নিয়ে সংশয়। এরপর হচ্ছে মানসিক লক্ষণসমূহ, মানসিক লক্ষণ বা আবেগীয় লক্ষণসমূহ যেটা আমি বলেছি ওখানে, সেটা হচ্ছে বিষণ্ণ ভাব, মনমরা ভাব, বিরক্তি, ভীতি, অবিশ্বাস, উদ্বেগ, হতাশা, দ্বন্দ্ব। এরপর হচ্ছে শারীরিক লক্ষণসমূহ, শারীরিক লক্ষণসমূহে দেখা যাচ্ছে যে দীর্ঘমেয়াদী মানসিক চাপে থাকা একজন ব্যক্তি শরীরের বিভিন্ন স্থানে ব্যথা অনুভব পায়, তার ঠিক আছে, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্যে ভোগে, তার মধ্যে বমি ভাব, মাথা ঝিমঝিম করা, বুকে ব্যথা, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, ঘন ঘন সর্দি কাশি হওয়া, শ্বাসকষ্ট অনুভূত হওয়া, গলায় শক্ত কিছু অনুভূত হওয়া। শিক্ষার্থীরা, এখানে মানসিক চাপের যে লক্ষণগুলো আমি তোমাদেরকে এখানে দেখালাম, এই মানসিক চাপের ফলে, দীর্ঘমেয়াদী মানসিক চাপের ফলে মানুষের মধ্যে এই ধরনের লক্ষণগুলো প্রকাশ পায়। এর আগে কিছুক্ষণ আগে আমি যে কথাগুলো বলেছি যে মানসিক চাপ কী, আমার আলোচনার মধ্যেই কিন্তু উল্লেখ আছে মানসিক চাপ কী বলেছি, মানসিক চাপের লক্ষণ কেন তৈরি হয় বলেছি, এরপরে বলেছি মানসিক চাপের কী কী কারণ থাকে, এখন তোমাদেরকে আমি বললাম মানসিক চাপের লক্ষণসমূহ। আসলে প্রত্যেক মানুষের মধ্যে কিছু না মানসিক চাপটা আসলে থাকতেই হবে। চাপবিহীন আসলে কোনো মানুষই, মানুষের চাপবিহীন কোনো মানুষই আসলে নেই, কেননা মন যখন আছে মানসিক চাপ তো থাকবেই, তাই না? কিছু কিছু চাপ কিন্তু আসলে কাঙ্ক্ষিত, কেননা এই মানসিক চাপ যদি না থাকে, যদি আমরা ভিতর থেকে যদি আমাদের মধ্যে একটা তাগিদ অনুভব না করি, তাহলে কিন্তু আমরা কোনো কাজে আমাদের অগ্রগতি হবে না। অর্থাৎ কিছু চাপ কাঙ্ক্ষিত যা আমাদের প্রেরণাকে সামনের দিকে আমাদের প্রেরণার অগ্রগতি ঘটায়, আমাদের চিন্তা চেতনাতে প্রতিবাচক প্রভাব ফেলে, আমাদের উৎপাদনশীলতা বাড়িয়ে দেয়, আমাদের সব কিছু স্বাভাবিক একটা স্বাভাবিক গতি পরিলক্ষিত হয়। শিক্ষার্থীরা, এতক্ষণ যে আলোচনাগুলো করলাম এইটা আমি মানসিক চাপ এবং তার মোকাবিলা পঞ্চম অধ্যায়ের
প্রথম অংশ, পরে ক্লাসে আমি বাকি দ্বিতীয় অংশ এবং তৃতীয় অংশ এইভাবে তোমাদের সামনে নিয়ে উপস্থিত হব। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বাসায় থেকে পড়াশোনার ব্যাপারে একটু মনোযোগী হচ্ছ আর মানসিকভাবে সুস্থ থাকবে, কারণ এতক্ষণ তো কিছু হলো বুঝতে পেরেছ যে মানসিক চাপে থাকলে সেটা যেমন আমাদের শারীরিক অসুস্থতায়ও পরিণত হতে পারে, ঠিক তেমনি দীর্ঘমেয়াদি শারীরিক অসুস্থতা আবার আমাদের মানসিক চাপের কারণ হয়ে যেতে পারে, আমাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হতে পারে। তাহলে আমরা বাসায় থাকবো, মনোযোগ দিয়ে পড়াশোনা করব, তোমরা নিরাপদে থাকবে, সুস্থ থাকবে। যদি সুস্থ থাকি, আমি বেঁচে থাকি, তাহলে আলহামদুলিল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে আবার আমি উপস্থিত হবো বাকি অংশ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।